বুধবার তৃণমূল সিপিআইএম সংঘর্ষে 8 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করলো মাথাভাঙ্গা থানার পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার মাথাভাঙ্গার 12 নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী সুদীপ্তা ঘোষের সমর্থনে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। 12 নম্বর ওয়ার্ডের মিছিল শুরু হয়ে যখন শেষের দিকে, তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সিপিআইএম এর মিছিলে আক্রমণ করে বলে অভিযোগ সিপিআইএম নেতৃত্বের। আর এই ঘটনায় সিপিআইএম এর বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ। মিছিলে হামলার পর সিপিআইএম কর্মীরা যখন আশ্রয়ের জন্য থানায় ঢুকেছিল, তখন থানার ভেতরেও সিপিএম কর্মীদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ উঠেছে। থানার ভেতরে মারধর শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে। অপরদিকে তৃণমূলের অভিযোগ ছিল সিপিআইএম মিছিলের নাম করে তৃণমূল কর্মীদের উপর আক্রমণ করে, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন গতকালের সেই চিত্র, মাথাভাঙ্গা থানার ভেতরে ঢুকে সিপিআইএম কর্মী সমর্থকদের তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ উঠছে, এবং তারপরে সেই অভিযোগের পাশাপাশি থানার ভেতরে উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করায় 8 জনকে গ্রেপ্তার করে মাথাভাঙ্গা থানার পুলিশ। আজ অভিযুক্তদের শারীরিক পরীক্ষা করার জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর ওই 8 জনকে কোর্টে তোলা হয়। সন্দীপ অটোলাইন্স, ধামাকা অফার 2022, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার, এক্সপালস 200 2V, এক্সপালস 200T, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160 উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5000 টাকা পর্যন্ত ছাড়, গ্ল্যামার 125, ফ্যাশন প্রো 110, ডেস্টিনি 125 উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি। এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার, মোবাইল 9832077848। মাথাভাঙ্গা থেকে রাজেশ দাসের রিপোর্ট, ডিজিটাল বাংলা।